জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় সংস্কৃত, প্রোগ্রাম বিএ সম্মান চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-13-13, কোর্স শিরোনাম প্রাচীন ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান, লেকচার নম্বর 1, লেকচারের শিরোনাম কৌটিল্য অর্থশাস্ত্র ষষ্ঠ অধিকরণের প্রথম দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধিকরণের প্রথম সপ্তম অধ্যায়। আমি রমা হালদার, পদবী প্রভাষক সংস্কৃত বিভাগ, কলেজের নাম সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল। আমার ইমেল আইডি haldarrama2@gmail.com। কৌটিল্য অর্থশাস্ত্র ষষ্ঠ অধিকরণের প্রথম দ্বিতীয় অধ্যায়। তোমরা কি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? ছবিটি হচ্ছে কৌটিল্যের। কৌটিল্যের আরেক নাম হচ্ছে চাণক্য, আর এই কৌটিল্যই হচ্ছে এই অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন। আমরা প্রথমেই আলোচনা করব গ্রন্থ পরিচিতি নিয়ে। আর এই গ্রন্থ পরিচিতির মধ্যে আমরা যে মানুষের ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন কৌটিল্য। আর যে বইটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অর্থশাস্ত্র। মহামতি কৌটিল্য বিরচিত অর্থশাস্ত্র সংস্কৃত সাহিত্য বারিধে একটি বৃহৎ রত্ন। অর্থশাস্ত্র কেবল প্রাচীন ভারতের দণ্ডনীতি বা রাজনীতি বিষয়ে গ্রন্থ নয়, এটি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবহার ব্যবস্থা, ধর্ম অনুষ্ঠান ইত্যাদি অত্যন্ত মূল্যবান জ্ঞানের আকর। এছাড়া তিনি আনিক্ষিকী, ত্রয়ী, দণ্ডনীতি, শল্যশাস্ত্র, ধনুর্বিদ্যা, রসায়নশাস্ত্র, উদ্ভিদবিদ্যা, ভূগোল, ইতিহাস ইত্যাদি গ্রন্থেরও জ্ঞান অর্জন করেছেন। এ গ্রন্থে বিবিধ প্রসঙ্গে আলোচিত শাস্ত্র বিদ্যার সংখ্যা এবং বিষয় বাহুল্য বিচার করে একে একটি গ্রন্থ না বলে একটি গ্রন্থাগার বলাই সঙ্গত ও সমীচীন। এবার আমরা আলোচনা করব হচ্ছে গ্রন্থাগার পরিচিতি। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। অর্থশাস্ত্রকার রূপে কৌটিল্য সর্বাধিক পরিচিত হলেও চাণক্য এবং বিষ্ণুগুপ্ত নামেও যে তিনি অভিহিত হয়েছেন তা অস্বীকার করা যায় না। তক্ষশিলার এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্তের জন্ম হয়। আবার অনেকে মনে করেছেন কৌটিল্যকে চাণক্য বলার হয় এ কারণে যে ওই চাণক্যের পিতার নাম ছিল চণক ঋষি, তাই পিতার নাম অনুসারে এর নামকরণ করা হয় চাণক্য। আবার অনেকে মনে করেছেন এই চাণক্য হচ্ছে চণক নামক একটি স্থানে জন্মগ্রহণ করেন, তাই ওই জায়গার নাম অনুসারে নামকরণ করা হয় তার চাণক্য। তাকে অনেকে বিষ্ণুগুপ্ত বলেছেন। এর প্রমাণ পাওয়া যায় দণ্ডী কর্তৃক রচিত দশকুমার চরিত এবং বিষাদদত্ত কর্তৃক রচিত মুদ্রা রাক্ষসম নাটকে। এই চাণক্য জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 370 থেকে 283 অব্দের মধ্যে। অসাধারণ ক্ষুরধার বুদ্ধি, তীক্ষ্ণ মেধা এবং প্রখর বিচার শক্তির গুণের অধিকারী। আর এই প্রখর বিচার শক্তির গুণের মাধ্যমেই তিনি মহাভারত, রামায়ণ, শল্যশাস্ত্র, রসায়নশাস্ত্র, ধনুর্বিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদি বিষয়ে অসামান্য জ্ঞান অর্জন করেন এবং পারদর্শিতা অর্জন করেন।
তিনি এতটাই বিচক্ষণ ছিলেন। সে বিষয়টির আমরা দেখতে পাই যে মুদ্রা রাক্ষসম নাটকে তিনি কিভাবে সেই মৌর্য চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে বসিয়েছিলেন। তিনি নন্দবংশের রাজা মহাপদ্ম নন্দের নিতান্ত অবমাননাকর উদ্ধত রূঢ় আচরণের সমুচিত প্রতিশোধ গ্রহণের দৃঢ় সংকল্প থেকেই পরম নিষ্ঠাবান সেই ব্রাহ্মণ সুনিপুণ কূট কৌশলে নন্দবংশের ধ্বংস সাধন পূর্বক মৌর্য চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি নিজে তার মন্ত্রীপদ গ্রহণ করেছিলেন। তার তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে এটা সম্ভব হয়েছিল। অনেকে তার তীক্ষ্ণ বুদ্ধি দেখে মনে করতেন যে মগধের রাজা কি মৌর্য চন্দ্রগুপ্ত না চাণক্য। চাণক্যের কূট কৌশলের মাধ্যমে মৌর্য চন্দ্রগুপ্ত তার রাজ্য পরিচালনা করতেন। এবার আমরা অর্থশাস্ত্র শব্দটি ব্যাখ্যা করব। অর্থশাস্ত্র শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গে কৌটিল্য বলেছেন, পৃথিব্যাঃ লাভে পালনে য যাবন্তি অর্থশাস্ত্রাণি পূর্ব আচার্য প্রতি স্থাপিতানি প্রায়শ তানি সংগৃহীত একং ইদং অর্থশাস্ত্রং কৃতং। মনুষ্যানাং বৃত্তি অর্থ তস্যাঃ পৃথিব্যাঃ লাভ পালন উপায় শাস্ত্রম অর্থ শাস্ত্রম ইতি মনুষ্য বতি ভূমি ইতি অর্থ। অর্থশাস্ত্র বলতে মনুষ্যবতী পৃথিবীতে স্থিত মনুষ্যগণের বৃত্তির বা স্থিতির প্রতিপাদক শাস্ত্রকেই বোঝায়। নিরুদ্বেগে পৃথিবীতে অবস্থিতি ও বিবৃদ্ধির জন্য সকল ব্যবস্থা যে শাস্ত্রে প্রতিপাদিত হয়েছে সেই শাস্ত্রকে বলা হয়েছে অর্থশাস্ত্র। দণ্ডনীতি এবং অর্থশাস্ত্রকে একই অর্থে ব্যবহার করা হয়েছে। আর কৌটিল্য দণ্ডনীতিকেই হচ্ছে অর্থশাস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। আনিক্ষিকী ত্রয়ী বার্তা, এই তিনটি ক্ষেম এবং যোগের মাধ্যম হচ্ছে দণ্ড। আর দণ্ড যে নীতির অধীনে চলে বা নিয়ম মেনে চলে তাকেই বলা হচ্ছে দণ্ডনীতি। এই দণ্ডনীতির মাধ্যমে অলব্ধ বস্তু লাভ হয়, লব্ধ বস্তু হচ্ছে রক্ষিত হয়, রক্ষিত বস্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এই বৃদ্ধিপ্রাপ্ত বস্তু উপযুক্ত পাত্রে সংযুক্ত করা হয়। আর এই দণ্ডের মাধ্যমে সকল কাজ সাধন করা হয়, তাই তো সকল মানুষ দণ্ড প্রয়োগে প্রযুক্ত হয়ে থাকে। মহাভারতের অর্থশাস্ত্রে বলা হয়েছে, এই জগতের হিত সাধনের জন্য পুরুষার্থ রয়েছে আর সেই পুরুষার্থ লাভ করা হয়ে থাকে দণ্ডের মাধ্যমে। সেই ভারতীয় মনীষীগণ সেই প্রাচীন কাল থেকে ধর্ম অর্থ কাম এই তিনটিকে পুরুষার্থ বলেছেন। আর কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই তিনটির মধ্যে অর্থকে বেশি প্রাধান্য দিয়েছেন। এখানে অর্থ বলতে মনুষ্যবতী পৃথিবীকে বোঝানো হয়েছে। এ প্রসঙ্গে বলা যায়, অনেকে অর্থ বলতে ধনকে বুঝিয়েছেন, অর্থাৎ পশুপালন ব্যবসা বাণিজ্য কৃষিকাজ এর মাধ্যমে যেটি আসে সেটি হচ্ছে বার্তা। আর এই বার্তা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে রত্ন মণি মাণিক্য ইত্যাদি অর্থ রাজকোষে আগম হয়ে থাকে। আর এই বিষয়টাকে বলাই হচ্ছে বার্তাশাস্ত্র, একে কখনো অর্থশাস্ত্র বলা হয় না। অর্থশাস্ত্র যখন বলা হবে তখন এর সাথে দণ্ডনীতি বোঝাবে বা দণ্ডনীতি প্রযুক্ত হবে। অনেকে এই বার্তা শাস্ত্রকে অর্থশাস্ত্র বলেছেন, অনেক পাশ্চাত্য পণ্ডিতরাও এটি বলেছেন। যারা এটি বলেছেন তাদের সম্পর্কে বলা হয়ে থাকে যে ভারতীয় যে অর্থশাস্ত্র রয়েছে সে বিষয়ে হয়তো তারা অনুধাবন করতে পারেনি অথবা ভালোভাবে বলেনি। এই অর্থশাস্ত্র বলতে আবারও আমি বলছি যে অলব্ধ বস্তুর লাভ বোঝায়। আবার বলা হয়
লব্ধ বস্তু হচ্ছে রক্ষিত হয়, রক্ষিত বস্তু হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং বৃদ্ধিপ্রাপ্ত বস্তু দ্বারা হচ্ছে সৎপাত্রে দান বা প্রযুক্ত করা হয়। এটি মূলত হচ্ছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু। বর্তমানে যে অর্থনীতি রয়েছে তার যে বিষয়বস্তু, তার থেকে ব্যাপক এবং গভীর বিষয়বস্তু হচ্ছে সেই কৌটিল্যের অর্থশাস্ত্রের। এবার আমরা আলোচনা করব কৌটিল্য অর্থশাস্ত্রের বিষয়বস্তু। কৌটিল্য অর্থশাস্ত্রের বিষয়বস্তু 15টি অধিকরণে বিভক্ত। এদের মধ্যে প্রথম 5টি অধিকরণ তন্ত্র নামে অভিহিত এবং এগুলিতে রাজ্যের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা বর্ণিত হয়েছে। পরের 8টি অধিকরণে বিষয় আবাপ, অর্থাৎ এক রাজ্যের সাথে তার প্রতিবেশী রাজ্যের সম্পর্ক নির্ণয়, এবং শেষ 2টি অধিকরণ মিশ্র চরিত্রের। সমগ্র গ্রন্থের বিষয়বস্তু পর্যালোচনা করলে দেখা যায় রাজ্যের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন, পৃথিবীর শাসন কর্তৃত্ব লাভের ব্যাপারে রাজার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য প্রাপ্তির জন্য নানা উপায়, এইগুলি অর্থশাস্ত্রে আলোচিত হয়েছে। অর্থশাস্ত্রে 150টি অধ্যায় রয়েছে, 180টি প্রকরণ এবং 6000 শ্লোক আছে। এই অর্থশাস্ত্রের 15টি অধিকরণ হল বিনয় আধিকারিক। বিনয় আধিকারিক বলতে বোঝানো হয়েছে রাজার বিনয় ও বিদ্যা শিক্ষা প্রস্তাব সম্বলিত বিষয়। অধ্যক্ষ প্রচার, অধ্যক্ষ প্রচার বলতে বোঝানো হয়েছে বিভিন্ন শাসন বিভাগের অধ্যক্ষগণের কর্তব্যাদি সংক্রান্ত কাজ। ধর্ম স্থিয়ম, দেওয়ানি আদালত সম্পর্ক ব্যবস্থাপনা যুক্ত। কণ্টক শোধন, কণ্টক বলতে আমরা বাধা বুঝি, যে ফৌজদারি সম্পর্কে সমাজের কণ্টক অপরাধের শাস্তি বিধান, অর্থাৎ যারা বিভিন্ন অপরাধ করে তাদেরকে হচ্ছে শাস্তির ব্যবস্থা করতে হবে। যোগবৃত্ত, অর্থাৎ গুরু পুরুষাদি কর্তৃক উপাংশ বধাদি প্রয়োগযুক্ত। এরপরে আরো 9টি অধিকরণ রয়েছে, সেগুলো হলো মণ্ডলজনী, অর্থাৎ দ্বাদশ রাজমণ্ডলের চিন্তা বিষয়ক। সারগুণ্য, ব্যাসন আধিকারিক। অভিজাত কর্ম, সাংগ্রামিক, সঙ্গবৃত্ত, আবলীয়স, দুর্গলম্ব উপায়, উপনিষদ, তন্ত্রযুক্তি। এই 15টি অধিকরণ রয়েছে হচ্ছে অর্থশাস্ত্রের মধ্যে। আর এই 15টি অধিকরণের বিষয় নিয়েই হচ্ছে অর্থশাস্ত্রে আলোচনা করা হয়েছে। আজ আমি পড়াবো তোমাদেরকে ষষ্ঠ অধিকরণের প্রথম দ্বিতীয় অধ্যায়। ষষ্ঠ অধিকরণের নাম হচ্ছে মণ্ডলজনী। মণ্ডল বলতে বোঝানো হয় যে বিজিগিষু, অরি, মধ্যম, উদাসীন, এই 4টি অবয়বকে নিয়ে হচ্ছে মণ্ডল গঠিত হয়। এবং সপ্তম অধিকরণে আছে যোনি। এই মণ্ডল আবার সেটি যখন যোনি হয় তখন তাকে বলা হয় হচ্ছে মণ্ডলজনী। এই মণ্ডলজনী একে অপরকে সবসময় সহযোগিতা করে থাকে। এই ষষ্ঠ অধিকরণের প্রথম অধ্যায়ে প্রকৃতি সম্পদ রয়েছে। আজ আমি প্রকৃতি সম্পদ নিয়ে আলোচনা করব। প্রকৃতি সম্পদ সম্পর্কে বলা হয়েছে স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্রাণি, প্রকৃতয়ম, অর্থাৎ স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র, এই 7টি হচ্ছে প্রকৃতি। এই 7টি প্রকৃতির মধ্যে আমরা প্রথমে আলোচনা করব স্বামী নিয়ে। তত্র স্বামী সম্পদ মহাকুলীন দৈব বুদ্ধি সত্য সম্পন্ন বৃদ্ধদর্শী ধার্মিক সত্য বাক অভিসংবাদক কৃতজ্ঞ স্থিল লক্ষ্ম মহোৎসাহ অদীর্ঘ সূত্র সক্ষ সামন্ত দৃঢ় বুদ্ধি অক্ষুদ্র পরিষদ
বিনয় কাম ইতি আভিগামিকা গুণাহ। এদের মধ্যে স্বামী, স্বামী বলতে বোঝানো হয় হচ্ছে রাজা অর্থাৎ মনি। এই রাজা হলেন অমাত্য, জনপদ, দুর্গ, কোষ ও দণ্ড। দণ্ড বলতে বোঝানো হয়েছে এখানে সেনা। এই পাঁচটি দ্রব্যর প্রকৃতির অধিপতি অর্থাৎ রাজা। স্বামী দুই ধরনের, একটি হচ্ছে রাজা আর একটি হচ্ছে যুবরাজ। অমাত্য হলেন রাজার বুদ্ধিসহায়, অর্থাৎ একজন রাজা রাজার পক্ষে একা রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়, তাই তো বুদ্ধিরও প্রয়োজন আছে। এই বুদ্ধিতে সহায়তা করার জন্য অমাত্য নিয়োগ করা হয়, আর এই অমাত্যের সংখ্যা হতে পারে 3, 4, 12, 16 বা 20 জন। আর এখানে দুর্গ রয়েছে হচ্ছে 6টি, আর কোষ রয়েছে 4 প্রকার, রত্ন, সার, কুপ্প, ফল্গুন। দণ্ড 4 প্রকার, অশ্বারোহী, গজারোহী, পদাতি ভেদে হচ্ছে দণ্ড, আর সৈন্য ভেদে 4 প্রকার, মিত্র 3 প্রকার, বংশ পরম্পরাগত, শত্রুর শত্রু, কৃত্রিম। এই 7 রকমের প্রকৃতি নিয়ে হচ্ছে প্রকৃতিরা অন্যান্য সহকারী এবং পরস্পরের প্রকৃষ্ট উপকার সাধনকারী, অর্থাৎ এরা একে অপরকে হচ্ছে সহযোগিতা করে থাকে অর্থাৎ উপকার করে থাকে। আমরা এখন হচ্ছে প্রকৃতি সম্পদের মধ্যে স্বামী নিয়ে আলোচনা করব, অর্থাৎ একজন স্বামী অর্থাৎ রাজার কি কি গুণ থাকা প্রয়োজন রাজ্য পরিচালনা করার জন্য, সেই গুণগুলোই আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। রাজার 16টি আভিগামী গুণ রয়েছে। আমরা আভিগামী গুণ বলতে কি বুঝছি? আভিগামী গুণ বলতে এমন কিছু গুণকে বোঝায় যে গুণগুলো প্রজাদেরকে হচ্ছে আকৃষ্ট করে। সেই গুণগুলো যদি রাজার মধ্যে থাকে তাহলেই সেটাকে বলবো আমরা হচ্ছে আভিগামী গুণ। আভিগামী গুণ হচ্ছে 16টি, সেগুলো আমি বলছি। মহাকুলীন, দৈব সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, সত্য সম্পন্ন, বৃদ্ধদর্শী, ধার্মিক, সত্যবাক, অভিসংবাদক, কৃতজ্ঞ, স্থূল লক্ষ্য, মহোৎসাহ, অদীর্ঘসূত্র, শক্য সামন্ত, দৃঢ় বুদ্ধি, অক্ষুদ্র পরিষদ্য, বিনয়কাম। এই 16টি হচ্ছে আভিগামী গুণ। এই 16টি আভিগামী গুণ সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করছি। মহাকুলীন, মহাকুলীন বলতে বোঝানো হয় হচ্ছে উচ্চকুল সম্ভূত, অর্থাৎ সূর্য সমাধি বংশে উৎপন্ন, অর্থাৎ যারা উচ্চকুলে জন্মগ্রহণ করেন এবং যার মধ্যে বিদ্যা রয়েছে, যিনি সচ্চরিত্রবান এবং যিনি হচ্ছেন ঐশ্বর্যযুক্ত, তাকেই আমরা মহাকুলীন বলব। দৈব সম্পন্ন অর্থাৎ শুভকর্মযুক্ত, যিনি হচ্ছে খুব সহজে কোনো কাজে সিদ্ধি লাভ করেন। বুদ্ধি সম্পন্ন, শুশ্রূষা শ্রবণাদি জনিত যার বুদ্ধি রয়েছে। সত্য সম্পন্ন, যিনি বিপদে ধৈর্যশালী অর্থাৎ বিপদে যিনি কখনো ভেঙে পড়েন না, তিনি হচ্ছে সত্য সম্পন্ন। বৃদ্ধদর্শী, জ্ঞান বৃদ্ধ সেবক যিনি। ধার্মিক, ধর্ম অনুষ্ঠানে যিনি রত বা পরায়ণ। সত্যবাদ, যিনি সবসময় সত্য কথা বলেন। অভিসংবাদক, অভিসংবাদক বলতে বোঝানো হয় যিনি যে কথা বলেন কাজও ঠিক সেই একই কাজ করেন, অর্থাৎ কাজে এবং কথায় যার একরূপতা রয়েছে তিনি হচ্ছেন অভিসংবাদক। কৃতজ্ঞ, কৃতজ্ঞ বলতে বোঝানো হয় যিনি হচ্ছে উপকারের উপকার স্বীকার করেন, তাকেই বলা হয় কৃতজ্ঞ। স্থূল লক্ষ্য অর্থাৎ যিনি হচ্ছে মহান দাতা, যিনি দান করতে মানুষকে ভালোবাসেন। মহোৎসাহ অর্থাৎ উৎকৃষ্ট উৎসবে যিনি যেতে আগ্রহী। অদীর্ঘ সূত্র, ক্ষিপ্রকালীন। শক্য সামন্ত, এখানে সামন্ত বলতে বোঝানো হয়েছে
যিনি হচ্ছে পার্শ্ববর্তী রাজাকে উৎপীড়ন এবং কর্ষণ করতে সমর্থ। দৃঢ় বুদ্ধি, যার বুদ্ধি হচ্ছে অভেদ্য, অর্থাৎ যার বুদ্ধি কখনো ভেদ করা যায় না। অক্ষুদ্র পরিষদ্য, অর্থাৎ গুণী অমাত্যাদি দ্বারা যে পরিষদ নির্মিত হয়ে থাকে, অর্থাৎ রাজা রাজ্য পরিচালনা করার জন্য যে অমাত্যদেরকে নিযুক্ত করবেন তারা যেন গুণী হন, তারা যেন অনেক গুণের অধিকারী থাকেন। বিনয়কাম, যিনি হচ্ছে নতুন নতুন বিষয়ে বিদ্যা অর্জন করতে উৎসাহী থাকেন। এই 16টি বিষয়ই হচ্ছে আভিধানিক গুণ। একজন রাজা তার রাজ্যকে খুব সুন্দরভাবে যদি পরিচালিত করতে চায় তাহলে একজন রাজার মধ্যে এই 16টি আভিধানিক গুণ থাকা একান্ত প্রয়োজন। এবার আমরা আলোচনা করব রাজার প্রজ্ঞাগুণ। রাজার প্রজ্ঞাগুণ হচ্ছে 8টি, সেগুলো হলো শুশ্রূষা, শ্রবণ, গ্রহণ, ধারণ, বিজ্ঞান, উহ, অপহ, তত্ত্ব, অভিনিবেশ। প্রত্যেকটি সম্পর্কে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। শুশ্রূষা, শুশ্রূষা বলতে বোঝানো হয়েছে যিনি হচ্ছে কোনো শাস্ত্রের কোনো বিষয় শ্রবণে আগ্রহী, তাকেই বলা হচ্ছে শুশ্রূষা। শ্রবণ, শ্রবণ বলতে বোঝানো হয়েছে কোনো বিষয় পাঠ করা হয়েছে এবং সেই পাঠ করা বিষয়ের অর্থ কি, সেই অর্থটা বোধগম্য করা, কেই বোঝানো হয়েছে শ্রবণ। গ্রহণ, যে বিষয় পাঠ করা হয়েছে অর্থাৎ পঠিত বিষয়ের যে জ্ঞান বা অর্থ সে গ্রহণ পেয়েছে সেই অর্থটা হৃদয়ঙ্গম করা, তাকেই বলা হয়েছে গ্রহণ। ধারণ, পঠিত বিষয়ের যে জ্ঞান বা অর্থ ধারণ অর্থ অর্জন করেছেন সেই অর্জনটা যদি সে অভিসরণ করেন তাকে বলা হয় ধারণ। বিজ্ঞান, বিজ্ঞান বলতে আমরা বুঝি কোনো বিষয় বিশেষ জ্ঞান। উহ, উহ বলতে বোঝানো হয়েছে যে কেউ যদি কোনো বিষয়ে দৃঢ় জ্ঞান লাভ করতে চায় তাহলে সে বিষয়ে সে হচ্ছে ওই দৃঢ় জ্ঞান লাভের জন্য সে তর্ক উত্থাপন করে, আর এ বিষয়টাকে বলা হয়েছে উহ। অপহ, অপহ বলতে বোঝানো হয়েছে তর্কের মাধ্যমে মিথ্যাচার বা পাপাচার বা ভণ্ড প্রতারক যে যুক্তি দিয়েছেন সে যুক্তিটাকে হচ্ছে পরিহার করা, অর্থাৎ মেনে না নেওয়া। তত্ত্ব অভিনিবেশ, অর্থাৎ যারা ভালো মানুষ তাদের কোনো উৎসবে উৎসবে যোগদান করা, সেই বিষয়টাকে বলা হয়েছে তত্ত্ব অভিনিবেশ। এবার আমরা আলোচনা করব হচ্ছে রাজার উৎসাহ গুণ। একজন রাজা হতে হলে তাকে অনেক গুণের অধিকারী হতে হয়। আমরা যেমন এর আগে পেয়েছি আভিগামী গুণ, তারপরে পেয়েছি আমরা প্রজ্ঞাগুণ, এবার আমরা পেয়েছি হচ্ছে রাজার উৎসাহ গুণ। রাজার উৎসাহ গুণ হচ্ছে 4টি, সেগুলো হলো শৌর্য, অমর্ষ, শীঘ্রতা আর হচ্ছে শীঘ্রতা। শৌর্য, শৌর্য বলতে বোঝানো হয়েছে যিনি হচ্ছে ভয় রহিত, ভয় রহিত নির্ভী অর্থাৎ নির্ভীকতা, তাকেই বলা হয়েছে শৌর্য। অমর্ষ হচ্ছে অক্ষমা, অর্থাৎ কেউ মিথ্যাচারী কেউ দুষ্ট সে যদি কখনো হচ্ছে কোনো অন্যায় করে তাকে হচ্ছে সেই অন্যায়টা হচ্ছে ছেড়ে দিতে হয় না, ও বিষয় হচ্ছে সহনশীল হতে হয় না। শীঘ্রতা, শীঘ্রতা বলতে বোঝানো হয়েছে যে হচ্ছে খুব কাজে কোনো কাজে হচ্ছে যে খুব তৎপর। এবার আমরা আলোচনা করব হচ্ছে রাজার আত্মসম্পদ। একজন রাজা হতে হলে তার হচ্ছে আত্মসম্পদের অধিকারী হতে হয়। এই আত্মসম্পদের মাধ্যমে একজন রাজা খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে পারে। সেই আত্মসম্পদগুলো নিয়ে আমরা আলোচনা করব। আত্মসম্পদগুলো হলো
বাগ্মী, প্রগল্ভ, শ্রীতিমান, মতিমান, বলবান, কৃতশিল্প, সন্ধি বিভাগী, বিক্রম বিভাগী, ত্যাগ বিভাগী, সংযম বিভাগী, পণ বিভাগী ইত্যাদি। এগুলো হচ্ছে রাজার আত্মসম্পদ। এই আত্মসম্পদ সম্পর্কে একটু ব্যাখ্যা দিচ্ছি। বাগ্মী অর্থাৎ যে কোনো বিষয়ে বক্তৃতা দিতে গেলে যে বিষয়টা বলতে চায় সে বিষয়টার অর্থটা খুব সুন্দরভাবে বলতে পারে, অর্থের প্রকাশটা খুব সুন্দরভাবে ঘটাতে পারে, তাকেই বলা হয়েছে বাগ্মী। প্রগল্ভ, প্রগল্ভ বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে যায় তাহলে সে কম্পরহিত থাকবে, অর্থাৎ ভয় রহিত থাকবে, সে কখনো ভয়ে কাঁপবে না। স্মৃতিমান, পূর্বের কোনো বিষয় যে স্মরণে রাখতে পারে তিনি হচ্ছে স্মৃতিমান। মতিমান, ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে যার যার বোধগম্য হয় সেই বিষয়টাকে বলা হয়েছে মতিমান। বলবান, বলবান বলতে বোঝানো হয়েছে শারীরিক শক্তি, কার কেমন শারীরিক শক্তি আছে সেই বিষয়টাকে বলা হয়েছে বলবান। কৃতশিল্প অর্থাৎ কেউ যদি অশ্ব, গজ ইত্যাদি আরোহণ করতে হচ্ছে নিপুণ থাকেন, অর্থাৎ এসব আরোহণ করতে যারা খুব সুন্দরভাবে পারেন তাদেরকেই বলা হয়েছে কৃতশিল্প। সন্ধি বিভাগে, সন্ধি প্রয়োগে যিনি হচ্ছে দক্ষ তিনি হচ্ছে সন্ধি বিভাগে। বিক্রম বিভাগে, যিনি হচ্ছে প্রকাশ্যে যুদ্ধ করতে পারদর্শী তিনি হচ্ছে বিক্রম বিভাগে। ত্যাগ বিভাগে, যিনি বুঝতে পারেন যে কোথায় কখন কোন পরিবেশে আমার ত্যাগ করা উচিত, অর্থাৎ স্থান কাল পাত্র এইসব বিবেচনা করে যিনি দান করতে পারেন তিনি হচ্ছেন ত্যাগ বিভাগে। সংযম বিভাগে অর্থাৎ যিনি আত্মসংযম করতে পারেন, নিজেকে যখন নিয়ন্ত্রণ করতে পারেন তাকে বলা হয়েছে সংযম বিভাগে। পণ বিভাগে, পণ বলতে বোঝানো হয় প্রতিজ্ঞা, অর্থাৎ যে কারোর সাথে কোনো কিছু চুক্তিতে বদ্ধ পরিকর হতে পারে তিনি হচ্ছেন পণ বিভাগে। এগুলো হচ্ছে রাজার আত্মসম্পদ। এগুলো এই সব গুণ সম্পদের মাধ্যমে একজন রাজা খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে পারে। একজন রাজা হতে হলে সাধারণ মানুষের যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য থাকলে তার চলে না, সে কিছু বিশেষ গুণের বা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়, আর এই বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয় বিধায় রাজাকে হচ্ছে সকলে মেনে চলে। এবং একজন রাজা হতে হলে তাকে বিচক্ষণ হতে হয়, এবং একজন রাজার সব সময় চায় যে আমি একজন প্রজানুরঞ্জন শাসক হব, অর্থাৎ প্রজাদের মঙ্গল সাধন করাই হচ্ছে একজন রাজার কাজ। রাজা সবসময় মনে করবেন যে প্রজাদের সুখেই হচ্ছে আমাদের সুখ, তাই তাদেরকে কিভাবে সুখে শান্তিতে রাখা যায় সেই কাজেই হচ্ছে একজন রাজা সচেষ্ট থাকবেন। প্রজানুরঞ্জন শাসক হবেন, প্রজানুরঞ্জন যখন শাসক হন তখনই হচ্ছে রাজ্যের প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমরা দেখতে পেয়েছি যে সেই রামায়ণে রামচন্দ্র একজন প্রজানুরঞ্জন শাসক ছিলেন, প্রজানুরঞ্জন শাসক ছিলেন বিধায় সীতাকে জানতেন যিনি, তিনি হচ্ছে তার চরিত্রে কোনো কলঙ্ক নেই, তারপরেও সেই রাজ্যের প্রজারা সীতার চরিত্র নিয়ে হচ্ছে অপবাদ দিয়েছে বিধায়। ওখানে বলা হয়েছিল, রাম বলেছিলেন সীতা হচ্ছে তার প্রাণের চাইতেও প্রিয়, তারপরেও তার সতীত্ব জেনেও যে সে অসৎ নয়, অসতী নয়, তারপরেও প্রজাদের মঙ্গল সাধনের জন্য, প্রজাদের কল্যাণের জন্য, প্রজাদের মনোরঞ্জনের জন্য সে প্রাণের চাইতেও প্রিয় সীতাকে বিসর্জন দিয়েছিলেন। কারণ তিনি ছিলেন প্রজানুরঞ্জন শাসক, তাই একজন রাজা হতে হলে এই আবেগামী গুণ, প্রজ্ঞা গুণ, আত্মসম্পদ, উৎসাহ গুণ, এই গুণগুলো একজন রাজার মধ্যে থাকতে হয়।
সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে কৌটিল্য তার অর্থশাস্ত্রের এই ষষ্ঠ অধিকরণে আলোচনা করেছেন। আমরা আর সামনের দিকে আজ আর আগাবো না, এর পরবর্তীতে পরবর্তী বিষয়গুলো হচ্ছে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।